কেমন হয়েছে তো চলিয়ে শুরু করতে হ্যাঁ আজ কা ভিডিও কত কষ্ট করে তবে কিনেছি বুঝলি আমার ভাব যে কোথায় রাখি রাখার জায়গা পাই না মানুষের সামনে দিয়ে যখন তোরে চালাইয়া লইয়া যায় রে খালি মনটা খালি ভরিয়া যায় টায়ারের মধ্যে টিউবে পাম কম নাকি বে একটু নরম নরম লাগছে নাকি তোর কানে জট সোফা সব খুলি লিব বল হরেন মারলি কেন বল এ জানিস এই বাইকের দাম কত আমার স্বপ্নের গাড়ি 36 কোটি টাকাতে গাড়ি কিনেছি এই গাড়ি তোর হরেন মারার লেগে কিনেছি হ্যাঁ সরি বন্ধু সরি বুঝতে পারিনি যে তোর গাড়িতে চাবি দেওয়া আছে বুঝতে পারিনি আমার গাড়িতে চাবি লাগে না আমার এটা রিমোট কন্ট্রোল গাড়ি বাবা রে তাহলে টকিদা চলো ঘুরে আসি কোনো দিক থেকে চল তাহলে তোর যখন এতই মন জেগেছে আর আমারও নতুন কড়কড়ে মাল চল একটু দি আসি টান আরে ও টকিদা তুমি যে গাড়ির উপরে শুইতে গেলে জি গাড়ি চালাইবে কিভাবে তুমি যে টাঙ্কির উপরে শুতে গেলে হ্যান্ডেল ধরছো কিভাবে কিছু বুঝতে পারি না গাড়ি চালাইতে পারি না বা অ্যাক্সিডেন্ট তুমি করে মারে ফেলবে বুঝতে পারছি না এত কথা বকিস না তবে গাড়িতে উঠ খালি উঠি দেখ দেখ গাড়ি কিভাবে চলে গাড়ি যা চলবে না তা চলবে খালি উড়বে উড়বে শক্ত করে ধরিস কিন্তু নতুন গাড়ি বুঝলি বেরেকো হাইড্রোলিক মনে করলে কি রে টানো কিন্তু হাইড্রোলিক মনে করলে কি রে হয় আগে যাবি না হয় পিছনে যাবি একদিকে কিন্তু যাবি শক্ত করে ধর আরে ও পাখিরা মায়ে হেঁটে রে ফেলবে নাকি আগে চাকাটা নিচে নামাও আগে চাকাটা নিচে নামাও মেরে যাবো কইরা যাবো কইরা যাবো আগে চাকাটা নিচে নামাও শোন কালে গাড়ি কিনলে হবে না গাড়ি চালা শিখতে হবে বা আসে হাজি পাখিরা তোমার গাড়ি কত স্পিন করছে জি গাড়ি তো মনে হচ্ছে একেরই গাড়ি তোমার চলালে হবে না খরচা আছে 5G ব্লুটুথ বয় হাজি টকিদা গাড়ির কাগজ টাগজ আছে জি নতুন গাড়ি কাগজ থাকবে না মানে কাগজ আছে তাইলে তোমার ড্রাইভিং লাইসেন্স আছে ড্রাইভিং লাইসেন্স তো মোর আগে থেকেই আছে অনেক দিন আগে থেকেই আছে তাইলে পকেটে মানি আছে মানি কেন মানি নিয়ে কি হবে কি করবি মানে তুই মানে আমি কিছু করতাম না রে বিপদ আপদের লেগে রাখতে হয় আর কি বুঝছিস না হ্যাঁ তুই কি তাহলে কইতে চাচ্ছিস যে এখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে দে বিপদ আপদের লেগে ওইটা খরচ করব আর সম্ভব ওই বিপদ আপদের কথা বলিনি রে তুই আমার চোনা বন্ধু তুমি আমার শক্ত করে শুধু ডরো গাড়িটা কিভাবে টান মারছি দেখো কোনো বিপদ আপদ নাই বিপদ আপদ অনেক দিন আগেই পার করে দিয়েছি শক্ত করে ধর সময় কম একটা ঝাটকা টান মারি না টকি বন্ধু দোস্ত দোস্ত ওইভাবে টানিস না দোস্ত শরীর দুর্বল দোস্ত তখন পিছন দিকে পড়ে যাবো বন্ধু শরীর দুর্বল বন্ধু বাহাসিরে নতুন গাড়ি টান কি বে চালিয়ে তো মজা লাগছে টকি দা পড়ে গেছি বে আমি পড়ে গেছি বাঁচা আবে পড়ে গেছি বাঁচা গাড়ি ব্রেক মার থামা হ্যাট ফাইজলামি মারাইস না তবে কে বলি গাড়ির আগা দিক খানা চান একটু গিয়ারটা ফাটিয়ে এলি এ একটু শক্ত করে ধর তো হাত খানটা কবে তোর হাত দেখতে পাই না যে দেখতে পাবি পিছন দিকে তাকা তাহলে দেখতে পাবি আমি কি অবস্থায় আছি পিছন দিকে তাকা ও মা আবে তুই ওভাবে কিভাবে পড়লি বে উট 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 আর গাড়িতে উঠবো না বে তোর গাড়িতে আর উঠবো না চল থামা বাড়ি চল বন্ধু গাড়িতে চড়ার শখ মিটে গেল হ্যাঁ রে বন্ধু গাড়িতে চড়ার শখ মিটেছে মানে কি একবারে জম্মের মিটা মিটেছে তাহলে তুইও জম্মের শখ মিটিয়ে লিলি হ্যাঁ জম্মের শখ মারায় না আমি
যে বাঁচে আছি এখানটাই ধন্যবাদ আল্লাহকে যে আমি বাঁচে আছি। মোটরসাইকেলের অ্যাক্সিডেন্টের মতো খারাপ কোনো অ্যাক্সিডেন্ট নাই, মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট পা নাহলে হাত, এই দুটা জিনিসের ভিতরে একটা জিনিস যাবি। বাহ বাহ, তাই নাকি রে? তো কই, আমার তো যাইনি এখনো। বেশি ভাব মারায় না, তোমারও চলে গিয়ে বেশি ভাব মারায় না।